সোমনাথ বেরা ছেড়ে যাওয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পদে আজ নির্বাচিত হলেন স্বপন কুমার দাস। স্বপন বাবুকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি দেবব্রত দাস। না, বাধা বিপত্তি বলতে আমার তো যারা আমার মানে সহকারী যারা আছে, আমার পথপ্রদর্শক আছে, ওনাদের আমাকে সহযোগিতা নিতে হবে। আর আমার জেলার মধ্যে টোটালটা ঘোরা আছে, এই কারণে আমি হচ্ছে দু তিনটা ব্যাংকের সঙ্গে দীর্ঘ 32-33 বছর আমার যোগাযোগ। যেমন আমি এখন পঞ্চায়েত কোঅপারেটিভ এগ্রিকালচার ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর আছে, আমাদের সভাধিপতি বোর্ড অফ ডিরেক্টর আছে দীর্ঘ 23 বছর। তারপরে অটোমেটিকলি 13টা ব্লক আমার হাতে তালুর মতো জানা, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই। প্রথমে এসে কিসের উপরে জোর দেবেন? আমাদের হচ্ছে মূলত হচ্ছে সভাধিপতির সঙ্গে বসে আমাকে চিন্তাভাবনা করতে হবে যেসব রাস্তাঘাটগুলো এই মুহূর্তে খারাপ, সামনে বর্ষাকাল, অর্থের একটা ব্যাপার থাকে। আমরা জানি রাজ্যের যে করোনা যেভাবে আক্রমণ হয়েছে, সেই জন্য অর্থ তো আমাদের বিভিন্ন ফান্ড থেকে নিয়ে গেছে। প্রথমে আমাকে দেখতে হবে আগে রাস্তাঘাট। কর্মাধ্যক্ষ হিসাবে যিনি আমাদের সভাপতি, সহকারী সভাপতি সহ যারা মানে অল কর্মাধ্যক্ষ দল যেভাবে চেয়ারে বসিয়েছে, আমার 27 বছর পঞ্চায়েতের অভিজ্ঞতা আছে। 2008 সালে আমি 4 বার 223টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 4 বার ফার্স্ট হয়েছিলাম, রাজ্যের মধ্যে ফার্স্ট হয়েছিলাম। আমি আমার সভাধিপতি, সহকারী সভাধিপতি সহ যারা কর্মকর্তা আছে ওনাদেরকে নিয়ে 100% জেলাকে এগিয়ে নিয়ে যাবো। কেন সর্বোপরি আমাদের ছাতা আছে শিশিরবন্ধু শুভেন্দু দিকে। ভালো লাগালাগি ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে দল দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করতে। গড়বাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বাড়ি হচ্ছে মধুসূদন চক, আর আমার পঞ্চায়েত সমিতি হচ্ছে ভগবানপুর পঞ্চায়েত সমিতি, আর বর্তমান 2 বারই জেলা পরিষদ। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.